এবং মহাপুরুষ এই তিনটাকে উপলক্ষ্য করে আমরা পুজো এবং আজকের এই বুদ্ধ জয়ন্তীতে প্রথম প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল। বুদ্ধ পূজা, অন্নপ্রদর্শন এবং পঞ্চশীল গ্রহণ, তারপর বুদ্ধের কততম এখন বিকালবেলা ধর্মালোচনা। বুদ্ধের কততম জন্ম 2563 তম পর্যন্ত। মানে কি মেসেজ দিবেন আপনি? মেসেজটা শান্তি সারা বিশ্বের আপনার ভালো নামটা? আমার নাম আজকে ভগবান বুদ্ধের 2563 তম জন্মদিন। আজকের দিনে ভগবান বুদ্ধ জন্মলাভ, ওনার বুদ্ধত্ব লাভ, ওনার মহাপরিনির্বাণ লাভ, এই তিনটেই ওনার একই তিথিতে প্রাপ্ত। সেজন্য আজকের দিনটি সমস্ত বুদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান বুদ্ধ যেহেতু ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে শান্তি, বিশ্ব শান্তি, সেই মূল বার্তা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে আজকে। সেই বার্তা আমরা আমাদের ত্রিপুরা রাজ্যও চাই সেটা ছড়িয়ে পড়ুক। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ধর্মের লোকজন একাকার হয়ে গেছেন। হ্যাঁ, আমরা চাই আমরা শান্তি, ত্রিপুরা রাজ্যে শান্তি আরও দৃঢ় হোক, আমরা সবাই সুখে থাকি। ধন্যবাদ।